নমস্কাৰ কৃষক বন্ধুসকল, বিশ্বনাথ এগ্ৰিফাৰ্ম ইউটিউব চেনেলত আপোনালোকক পুনৰবাৰলৈ স্বাগতম জনাইছোঁ। বহুদিন বিৰতিৰ পিছত মই আজি আপোনালোকক মাজলৈ এটা পুনৰ ভিডিঅ' লৈ আহিছোঁ, যিটো ভিডিঅ' আজি হ'বলৈ গৈ আছে বগৰী খেতিৰ ওপৰত। বগৰী খেতিৰ ওপৰত মোৰ যি সূক্ষ্ম অভিজ্ঞতা আছে বা যিখিনি সূক্ষ্ম জ্ঞান মই পাইছোঁ, সেইটো মই আপোনালোকক সদায় শ্বেয়াৰ কৰিবলৈ চেষ্টা কৰিছোঁ। এইটো হ'ল আমাৰ চতুৰ্থ বৰ্ষ, মানে চতুৰ্থ বৰ্ষত আমি ভৰি দিছোঁ এইবাৰ বগৰী খেতিত, আৰু প্ৰতি বছৰে আমি নতুন নতুন ইয়াৰ পৰা অভিজ্ঞতা ল'বলৈ সক্ষম হৈছোঁ বা নতুন নতুন কথা শিকি আছোঁ। কিয়নো আপুনি খেতি যিমানে কৰে সিমানে আপোনাৰ জ্ঞান বৃদ্ধি হ'ব, সিমানে আপোনাৰ ওচৰত সমস্যা আহিব, আৰু যেতিয়া সমস্যাৰ লগত আপুনি যুঁজিব তেতিয়া আপুনি তাৰ পৰা নিশ্চয় দুটা কথা শিকিব পাৰিব। আপোনালোকে এটা কথা মনত ৰাখিব, আপুনি যদি কেৱল গতানুগতিকভাৱে কেৱল খেতি কৰি যায় তেতিয়া আপুনি জীৱনত একো কৰিব নোৱাৰে। আপুনি তাৰ লগত যুঁজ দিব লাগিব, তাৰ বেমাৰ আজাৰৰ সংক্ৰমণ বা আমি কিহৰ কাৰণে উৎপাদন কম পাই আছোঁ সেইবিলাকত যদি অলপ আপুনি গৱেষণা কৰে নিজে, তেতিয়া আপুনি নিশ্চয় আগলৈ আপুনি সফলতা অৰ্জন কৰিব পাৰিব। আমি প্ৰথম বছৰ যেতিয়া বগৰী লগাইছিলোঁ তেতিয়া আমাৰ কি হৈছিলে, বগৰীত প্ৰায় 20% বগৰী আমি ল'বলৈ সক্ষম হৈছিলোঁ, য'ত মানে 1 কুইণ্টেল বগৰী ধৰিব লাগে তাত আমি কেৱল 20 কেজি বগৰী পাইছিলোঁ। আৰু দ্বিতীয় বছৰ ক্ৰমান্বয়ে আমি 40 কেজিলৈ ৰূপান্তৰিত হ'লোঁ, তাৰপিছত 60 কেজি। এই বগৰীবিলাক এতিয়া আমাৰ ক্ৰমান্বয়ে মাৰ্বলৰ সমান হৈ উঠিছে, মানে বগৰীবিলাক সম্পূৰ্ণ ছেটিং হৈছে। প্ৰায় 80% বগৰী আমি ইয়াত ছেটিং হোৱা পৰিলক্ষিত হৈছে, আৰু 20% ধৰক থাকি গৈছে, যিটো ক্ৰমান্বয়ে আৰু এইটো নৱেম্বৰ প্ৰায় 15 তাৰিখলৈকে হৈ থাকিব। এতিয়া আমি কি কি ইয়াত কাম কৰিব লাগিব বা আমি কি কি কাম কৰিছোঁ সেইবিলাক মই আজি এই ভিডিঅ'টোত অলপ থুলমূলকৈ আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম। প্ৰায় এমাহ পূৰ্বে আমি চাওক এনেধৰণে বাঁহৰ হেণ্ডালি দিছিলোঁ, প্ৰতি 8 ফুট 10 ফুট অন্তৰালত আমি এনেধৰণে বাঁহৰ সূতা দিছিলোঁ আৰু ওপৰত এনেধৰণে বাঁহ দি পেলাই ইয়াক প্ৰটেকশ্যন দি ৰাখিছিলোঁ। গছৰ পৰা গছৰ আমাৰ ব্যৱধান আছিলে প্ৰায় 16 ফুট, তাৰ মাজত আমি কি কৰিছিলোঁ, মাজভাগটো আমি ৰাস্তাৰ কাৰণে থৈ পেলাই দুইফালে আমি এনেধৰণে বাঁহৰ সূতা দি পেলাই আমি ৰখাই পেলাই ৰাখিবলৈ চেষ্টা কৰিছিলোঁ। পিছত আমি বগৰীৰ ধৰক যিবিলাক সমস্যা থাকে, বগৰী যেতিয়া কুলি মানে ফুলৰ পৰা যেতিয়া কুলিলৈ ৰূপান্তৰিত হয় তেতিয়া এটা সমস্যা দেখা যায়, কুলিবিলাক হালধীয়া হৈ পৰা। যেনে চাওক এই কুলিটো যিহেতু হালধীয়া হ'বলৈ আৰম্ভ কৰিছোঁ, এই কুলিটো কি হ'ব, এতিয়া ডেমেজ হৈ যাব বা পৰি যাব। তেনেধৰণে আপোনাৰ প্ৰায় কেতিয়াবা আপোনাৰ 80% 70% কুলিবিলাক নষ্ট হোৱা দেখা যায়, কিন্তু আমাৰ বাৰীখনত আমি দেখিবলৈ পাইছোঁ একেবাৰে কম বুলি ক'ব লাগিব, য'ত আমি এটা গছত মানে 10টা 20টা তেনেকৈ দেখিবলৈ পাইছোঁ এইবছৰ, কিন্তু যোৱা বছৰ আমাৰ বহু কুলি তেনেধৰণে নষ্ট হৈ গৈছিলে। তাৰ মূলতঃ কাৰণ আছিলে ধৰক সাৰৰ যিটো পৰিমাণ আছিলে আমি সঠিকভাৱে দিব পৰা নাছিলোঁ, আমি জৈৱিক সাৰ ইমান প্ৰয়োগ কৰা নাছিলোঁ। এবাৰ আমি বিশেষকৈ জৈৱিক সাৰত বেছি গুৰুত্ব দিছোঁ, য'ত আছিলে আমাৰ ছাগলীৰ লাট হওক বা সাৰৰ গোবৰ বা আপোনাৰ গৰু গোবৰ। আমি গৰু গোবৰ প্ৰায় প্ৰতি বিঘাত 1 ট্ৰেক্টৰকৈ ছাগলী লাট দিছিলোঁ তেনেধৰণে, আৰু আমি ব্ৰইলাৰৰ যিটো গোবৰ আছিলে সেইটো আমি দিছিলোঁ প্ৰায় 1 বিঘাত 1 ট্ৰেক্টৰকৈ, আৰু তাৰ পৰিপ্ৰেক্ষিতত চাওক আমাৰ ফলবোৰ কেনেধৰণে লমালমে লগা দেখা গৈছে। আৰু কুলিবিলাক আপোনালোকে যদি চাই ক'ৰবাত দুটা এটা কুলি হালধীয়া পৰা দেখিব, কিন্তু পৰাপক্ষত আমাৰ ইমান এটা কুলি হালধীয়া পৰা বেমাৰ এইবছৰ দেখা পোৱা হোৱা নাই। এতিয়া হ'ম আমি ইয়াত কীটনাশক প্ৰয়োগ কৰিব পাৰিমনে নাই, বিভিন্ন ধৰণৰ আমাৰ কমেণ্ট আহে। তাৰ ভিতৰত কি হয়, দাদা ফুলি আমাৰ আহি আছে, ফুল অহা সময়ত আমাৰ বিছা সংক্ৰমণ হৈছে, এতিয়া আমি তাত স্প্ৰে' কৰিব পাৰিমনে নাই বা কি কীটনাশক স্প্ৰে' কৰিম, আপোনালোকৰ গছৰ কণ্ডিশ্যনটো কেনেকুৱা আছে, ফুলৰ পৰা ফলৰ পৰিমাণ কিমানলৈ ৰূপান্তৰিত হৈছে সেই পেলাই চাই পেলাইহে আপুনি ইয়াত ঔষধ প্ৰয়োগ কৰিব পাৰে। এতিয়া আপোনালোকে কীটনাশক পৰাপক্ষত প্ৰয়োগ কৰিব নালাগে, কিয়নো ইয়াত মৌ মাখিৰ সমাগম হৈ আছে, মৌ মাখিবিলাকে ইয়াত কি হৈছে পলিনেশ্যনৰ কাৰণে মৌ মাখিবোৰ ইয়াত এতিয়া উপলব্ধ আছে। এই যিবিলাক আপোনালোকে উৰি থকা দেখিছে মৌ মাখি, এই মৌবিলাকে কি কৰে, ৰেণু আদান প্ৰদান কৰে। ৰেণু আদান প্ৰদান কৰাৰ ফলত কি হয়, এটা ফল সুস্থ আৰু সবল হৈ উঠে, কিন্তু যদি ৰেণুৰ আদান প্ৰদান নহয় তেতিয়া কি হ'ব, আপোনাৰ ফলবিলাক দুৰ্বল হ'ব আৰু সিহঁত অকালতে মৰ হৈ যাব। মানে যেতিয়া অলপ পুলিটো ডাঙৰ হ'ব তেতিয়া হালধীয়া হৈ যোৱা সমস্যাটো এইটো একচুৱেলি পলিনেশ্যনৰ কাৰণে হয়। পলিনেশ্যন কৰিবৰ কাৰণে
কারণে আমাক মৌমাখির প্রয়োজন হয় আর মৌমাখিব প্রাকৃতিকভাবে আহে তাক অনার আমার কোনো উপায় নাই কিন্তু আপনাকে যদি তাক বিষ যদি স্প্রে করে দিয়ে বা কোনো তেন ধরনের হার্ড কেমিক্যাল যদি প্রয়োগ করে দিয়ে তো কি হব সেবিলাক ইয়ারপর আঁতরি যাব আঁতরি যাওয়ার লগে লগে আপনার বিভিন্ন সমস্যা দেখা দিব সেখানে পরাপক্ষত এই সময় আপনাকে কোনো ধরনের ইয়াত বিষর ঔষধ মারি নালাগে আপনাকে যদি ফাঙ্গাসর এফেক্ট হয়েছে বলে ভাবে মানে পাতত কিছু সিমটম দেখা যায় পাতর পিছফালে যে ধরনের কলা এই ফাঙ্গাসর কারণে হয় বা ফলও কেতিয়াবা হালধিয়া পড়ি যায় তাতে আপনাদের ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন ফাঙ্গিসাইডত আপনাদের বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড আছে তার আগতে আপনাদের কি মারিছে সেই হিসাবত মারিলে হল যেহেতু আমি প্রথম পর্যায়ত ধর সাফ মারিছিল তারপর বেবিস্টিন মারিছিল তারপর আমি রিডোমিল গোল্ড মারো তারপর যদি লাস্টত আমি এমিস্টার টপ মারো আর যদি আপনার বেমার বেশি হয়েছে রোগ ব্যাধিবিলাক বেশি হওয়া যেন লাগিছে তেনহলে আপনাকে এই সময়ত এম স্টার টপ মারি দিব পারে কিন্তু এম স্টার টপর কি হয় দামটো বেশি হওয়ার কারণে আপনার মই সেইটো রেকমেন্ড নকৰো কেন প্রতি 100 ml এম স্টার টপর এটা বাজার মূল্য যদি চাই 500 টকাৰ পৰা 600 টকা হয়ে আছে যদি আপনাদের এম স্টার টপ মারিব বিচাৰে তেনহলে আপনাদের প্রতি লিটার পানিত 1 ml কে এতিয়া প্রয়োগ করব পারে বা এক ট্যাঙ্কিত আপনাদের ম্যাক্সিমাম 20 ml মানে 20 ml আপনি দি পেলাই স্প্রে করব পারে সেটি যদি আপনি অধিক উৎপাদন লোব পারে তেনহলে আপনাদের ইয়াত সুন্দরকৈ পরিচালনা করব পারিব লাগিব সময়মতে আপনাদেরকে কীটনাশক সময়মতে সার আর সময়মতে যদি আপনাদেরকে ভেকুরনাশক প্রয়োগ করে তেতিয়াহলে নিশ্চিতভাবে আপনাদের বগরী খেতির পর লাভবান হব পারিব যোৱা বছৰৰ তুলনাত বহুত ভাল হৈছে বুলি এতিয়া অনুমান কৰিব পাৰিছোঁ পিছৰ পৰ্যায়ত কি হয় সেইটো সময় ক'ব কিয়নো প্ৰকৃতিৰ খেল থাকে যদি ইয়াত প্ৰকৃতিৰ যদি ৰুষ্ট নহয় তেতিয়া আমি নিশ্চয়ভাৱে এই বছৰ ইয়াৰ পৰা সঠিক উৎপাদন লৈ পেলাই লাভৱান হ'ব পাৰিম বুলি আশা কৰিছোঁ বগৰী গছত প্ৰতিজোপা গছত প্ৰায় 3-4 বছৰৰ পিছত এটা গছত প্ৰায় 60 কেজি 70 কেজি বা 80 কেজি পর্যন্ত লগা দেখা যায় এই বগরীবিলাক আপনাকে যা দেখা পাইছে সব মার্বলর ডাঙর রূপ এতিয়া লৈছে আর এইবিলাক অতি সোনকালে ম্যাচোরড হয়ে উঠিব আর প্রায় জানুয়ারি মাহর পর যেহেতু বগরী ছিঙা হয় আমি যাওয়া বছর জানুয়ারির প্রথম সপ্তাহের পর বগরী ছিঙিছিলো আর প্রথম পর্যায়ত আমি প্রায় 80 টকাকে পাইকারি দলত বগরী বেচিবলে সক্ষম হয়েছিল যেতিয়া ফেব্রুয়ারি ফার্স্ট উইক বা ফেব্রুয়ারি মাস ভাগত কি হয় বগরীর দামটো অলপ বাজার মূল্যটো কমি যায় তথাপি যদি আপনার বগরীর কোয়ালিটি থাকে তেতিয়া আপনি ভাল এটা দাম লব পাৰিব আৰু আপনি তারপর 2 টকা উপার্জন করব পাৰিব বগরী যদি আপনাকে আমার লগা চাই এটা থুকত প্রায় 7-8টাকে আমি দেখবলে পাইছো এ চাক 3-4-8টা মানে প্রতিটি ডালত আপনাদের 1-1.5 কেজি পর্যন্ত লগা দেখা যায় বগরী গছবিলাক বেশি ঘন হব নালাগে যদি বেশি ঘন হয় তেতিয়া ইয়ার প্রোডাকশনটো কম হওয়া দেখা যায় মানে ফলনটো বেশি কম হওয়া দেখা যায় আর তলর ডালবিলাকত যেহেতু সূর্যর রশ্মি নপরে সূর্যর রশ্মি নপরার ফলত ফুলবিলাক কম হয় আর ফুলের পর ফলও কম হওয়া দেখা যায় আপনাদের নিশ্চয়ভাবে এই ভিডিওটি চাই ভাল লাগিছে আপনার যদি ভাল লাগিছে নিশ্চয় শেয়ার করে দিব আর লাইক আর কমেন্ট করবলে না পারিব আর এন ধরনের ভিডিও চাই পাই থাকিবর কারণে আপনাদের মোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকে দেখো আজি মোৰ ভিডিওটো সমাপ্ত কৰিলোঁ ধন্যবাদ জয় অসম